السلام عليكم رمضان المبارك همدر روابزا مجادر افتار انشتان تهكي اپنا در شبائي كي شبه اچھا جانا چي امي محبوبا چودري پريو داشو پروتي دين امرا توري كوري دیکھا چي نانا پدر افتار آشا كوري شغول اپنا را باشای توري كوري کھا چين آجو امرا اكتا نوتون پدر افتار توري كوري دیکھا بو آر اما در شنگي روئي چين ڈاکتر محبوب الدين احمد السلام عليكم وعليكم السلام কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি তা রমজানের দিনগুলো কেমন কাটছে আপনার ভালোই কাটছে তো এই যে রমজান মাস আসলে অনেক ধরনের রোগী আসেন তখন আপনারা কি ধরনের চিকিৎসা দেন বা তাদের কি পরামর্শ দেন আপনারা ধন্যবাদ খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আসলে রমজান মাসে আমরা সাধারণত এই ধরনের এত এতক্ষণ না খেয়ে থাকা বা এই প্র্যাকটিসটা থাকে না প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখার পরে প্রচুর খিদে লাগে অনেকে কি করে ইফতারের সময় গোগ্রাসে অনেক কিছু খেয়ে ফেলার চেষ্টা করে এবং সেখানেই কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের গোলযোগের মূল সূচনা এই যে আমি ইফতারের পরে এত খেয়ে ফেলি যে তারপরে আর ভাত খাওয়ার মতো জায়গা থাকে না তো আমি এখানে এটাই হাইলাইট করতে চাচ্ছি কোনো কিছু হওয়ার আগে আমি যদি একটু সচেতন হই আমি যদি ইফতারটা পরিমাণ মতো করি সেখানে আমি একটু সালাদ জাতীয় আইটেম একটু টক দই একটু ছোলা রাখতে পারি মানে ভাজা পোড়া আইটেমটা আমি কম রাখবো আর একটা হালিম যদি থাকে আর অবশ্যই খেজুর একটা বা দুটো থাকলো ইফতার তো অনেক রকম হরেক রকম হয় কিন্তু রুহাবজা একটাই রুহাবজা শুধু শরবত তো বানানো যাচ্ছেই এছাড়া আমরা অনেক রকম রুহাবজা দিয়ে অনেক আইটেম তৈরি করতে পারি আজ আমি সেরকম একটা আইটেম দেখাবো তো আজ কি তৈরি করে দেখাবেন আপনি আমাদের আজ আমি তৈরি করে দেখাবো রুহাবজা সামার কুল প্রিয় দর্শক রুহ আফজা সামার কুল তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিচ্ছি রুহ আফজা পরিমাণ মতো পেয়ারা জুস পরিমাণ মতো খাবার সোডা বরফ কুচি পরিমাণ মতো উপকরণ দেখে নিলাম আমরা তাহলে শুরু করে দিতে পারি জি প্রথমে একটি গ্লাসে আমি সামান্য বরফ কুচি নিব এরপর আমার লাগবে রুহ আফজা ধন্যবাদ এখানে পরিমাণ মতো আমি রুহ আফজা দিয়ে দিলাম এরপর আমি পেয়ারার জুস এটা দিয়ে দিব গ্লাসের চারদিকে ঘুরিয়ে আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই জি আপনি রমজানে বললেন যে খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য যে ভাজা পোড়া অতটা না খাওয়াই ভালো জি আমার মতো যারা মানে বলার পরে খেয়েই ফেলে তখন আপনারা কি ধরনের চিকিৎসা দেন ভালো কথা বলেছেন আসলে অনেক কিছু মেনে চলার পরেও আমরা কিছু কিছু সমস্যা আক্রান্ত হই যেমন ফার্স্টেই ডিসকমফোর্ট যেটা পেটের পেট ফাঁপা বা একটু টক ঢেকুর ওঠা এগুলোর জন্য ইনডাইজেশন হওয়া এগুলোর জন্য কিন্তু আমাদের ন্যাচারাল অনেক ভালো ভালো কার্যকরী মেডিসিন রয়েছে এর মধ্যে অনেকেই জানে আমাদের একটা কারমিনা এটা একটা সিরাপ ফর্মেও আছে ট্যাবলেট ফর্মেও আছে খুব ভালো একটি হজমকারক ওষুধ এছাড়া যাদের একটু যদি পেপটিক আলসার রিলেটেড সমস্যা থাকে গলা জ্বলা বুক জ্বলা এর জন্য আমাদের সুভব ইন্দেমালি নামে একটা পাউডার ফর্মে ওষুধ আছে এছাড়া আমাদের আরও কিছু সেমিসোলিড জাতীয় ইউনানি মেডিসিন রয়েছে যেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করে এছাড়া রয়েছে সিরাপ ইকটার্ন সিরাপ অরেঞ্জিন এছাড়া আমাদের আরও কিছু কার্যকরী ওষুধ রয়েছে যেগুলো আমাদের লিভারের সুরক্ষা করে এবং হজমকারক এবং বিভিন্ন রকম পেটের গোলযোগকে দূর করতে সাহায্য করে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো এরপরে আমি আইটেমে এখন দিব সামান্য খাবার সোডা পরিমাণ মতো আপা আমি আরেকটু পেয়ারার জুস দিচ্ছি এখন সাজানোর জন্য উপরে আরেকটু রুহ আফজা দিয়ে দিলাম বাহ জিনিসটা লেয়ার লেয়ার হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে আর দুটা ওয়েফার স্ট্র দিয়ে দিলাম সাজানোর জন্য
এত সহজে এত সুন্দর একটা রেসিপি করা যায়। এটা এটা কিন্তু একটা খুবই পুষ্টিকারক পানীয়। ইফতারের সাথে সাথে যদি আমরা এরকম রুহাবজা দিয়ে প্রাকৃতিক, এখানে ফলের রস আছে আর পেয়ারার জুস আছে, আর রুহাবজা তো আমরা জানি এখানে আটটা ফল আটটা হার্বস রয়েছে, এটি খুবই কার্যকরী একটি শরীরকে সতেজ করার জন্য একটি শরবত। আর রুহাবজায় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা হয় রোজার পরে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলোর ব্যালেন্সটা ঠিক করতে সাহায্য করে। আর এটা কিন্তু আমাদের কার্ডিওটনিক বা কার্ডিওটনিক সাথে সাথে আমাদের ভাইটাল অর্গানগুলোকে শক্তিশালী করে। তৈরি হয়ে গেল রুহাবজা সামার কুল। আপা, এটি আপনার জন্য। অনেক ধন্যবাদ, খুবই সুন্দর একটা আইটেম এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল, যেটা সবাই তৈরি করতে পারবে বাসায়, আর আমার দর্শকরাও নিশ্চয়ই খুবই পছন্দ করবেন। প্রিয় দর্শক, এই চমৎকার আইটেমটি তৈরি করতে হলে দেখে নিতে হবে প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে গ্লাসে প্রয়োজন মতো বরফ কুচি দিয়ে পরিমাণ মতো শরবত রুহাবজা ঢালুন। গ্লাসের ভেতর চারিদিকে আস্তে আস্তে ঘুরিয়ে পেয়ারার জুস ঢালুন। সবশেষে পরিমাণ মতো খাবার সোডা ঢালুন এবং একটি পাইপ দিয়ে পরিবেশন করুন রুহাবজা সামার কুল। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি দেওয়ার জন্য, এবং আমার বিশ্বাস আমার দর্শকরা এটা বাসায় তৈরি করে খাবেন। আপা, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে বাংলা ভিশনকেও ধন্যবাদ, আর হামদদ রুহাবজাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সেই সাথে দর্শকদেরকে বলছি, আজ যে আইটেমটি আমি দেখালাম, এ ধরনের রুহাবজা দিয়ে আরও সুন্দর সুন্দর আইটেম আপনারা ঘরে ট্রাই করে দেখুন, আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় ফুরিয়ে গেল, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হামদদ রুহাবজা মজাদার ইফতার অনুষ্ঠান থেকে। আগামীকাল আবার চলে আসব নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। খোদা হাফেজ।